স্বামী বিদেশ থাকার সুবাদে দেবর দিনের পর দিন কাজ করে গৃহবধূকে অন্তঃসত্ত্বা করেছে। জানা গেছে টাঙ্গাইলের মির্জাপুরে প্রতারণার ফাঁদে ফেলে প্রবাসী ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে দেবরের বিরুদ্ধে। ধর্ষণের শিকার গৃহবধূ এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়ে করেছে। নির্যাতনের শিকার গৃহবধূ ওই 2 সন্তান নিয়ে বর্তমানে বাড়ি ছাড়া। উপজেলার ওয়াশি ইউনিয়নে এ ঘটনা ঘটে। গৃহবধূর অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশ থাকেন। গেল 28 জুলাই নিজ ঘরে প্রথমবার দেবরের ধর্ষণের শিকার হন তিনি। এরপর ঘটনার ন্যায় বিচার চেয়ে তিনি টাঙ্গাইলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট্রাইব্যুনাল আইনে আদালত দেবরকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ভিকটিম আজ গণমাধ্যমে জানান, প্রায় 11 বছর আগে ওই প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে 9 বছরের একটি ছেলে ও 7 বছরের একটি মেয়ে রয়েছে। ভাই বিদেশ থাকার সুযোগে ভাবিকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল দেবর সাইফুল। গত 28 জুলাই ভিকটুম 2 সন্তান নানার বাড়িতে বেড়াতে যায়। সেই সুযোগে সাইফুল রাতে ভাবির ঘরে ঢুকে এইসব কাজ করে। পরে গৃহবধূ বিষয়টি তার শাশুড়িকে জানান, কিন্তু ছেলেকে রক্ষা করার জন্য তিনি কোনো বিচার না করে পুত্রবধূ ও শিশু সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া ভয় দেখান, সেই সঙ্গে বিষয়টি গোপন রাখতে বলেন। বিষয়টি গোপন রাখার পর এদিকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ভাবিকে প্রায় সেই রুমে ঢুকে সারা রাত রুম কাটাতো সেই সাইফুল। স্বামীর সংসার রক্ষা ও শিশুদের বাঁচাতে বিষয়টি গোপন রাখেন। এরই মধ্যে গৃহবধূ 7 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি নিয়ে সালিশ কোশবুর গ্রামের মাতব্বর চানমিয়া, বারুটিয়া গ্রামের হায়দার ও জাকির শাহিন সহ অনেকে উপস্থিত ছিলেন। গ্রাম্য সালিশের মতদারের মধ্যে 2টি গ্রুপে বিভক্ত হয়। বিষয়টি মীমাংসা হয়নি, নিরপয় হয়ে গৃহবধূকে আদালতে মামলা করার দায়ের করেন। এ ব্যাপারে ভাবিকে ধর্ষণ মামলা আসামি বলেন, আমার বড় ভাই বিদেশ থাকেন, ভাবি কিভাবে অন্তঃসত্ত্বা হয়েছে এটা আমি জানি না, আমাকে ফাঁসানো হয়েছে। টাঙ্গাইলে ডিবির এসআই মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, গৃহবধূ দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি এখন পর্যন্ত হাতে পাওয়া যায়নি। হাতে পেলে আমরা ব্যবস্থা নেব। দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।